রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত 21 আগস্টের আলোচনায় কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউয়ে আছেন সহকর্মী মিরাজ মিজু, সরাসরি সেখানে চলে যাচ্ছে তার কাছে। মিজু, বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের সবশেষ প্রস্তুতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে। ঠিক আজ থেকে 19 বছর আগে যে জায়গায় একটি গণতান্ত্রিক দলকে, তার শীর্ষ নেতৃত্বকে গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আজকে তার 19তম দিন। আজকে 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার সেই 19তম বছর আজকে উদযাপিত হবে। আর কিছুক্ষণ পর কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভামঞ্চে আসবেন এবং শহীদ বেদিতে তিনি পুষ্পার্ঘ অর্পণ করবেন। আপনি জানেন যে 2004 সালে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়েছিল এবং এখন আসলে ঠিক বিচারের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় ঠিক যাদের দিকে আঙুল সেটি হচ্ছে রাজপথে প্রধান বিরোধী দল বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এর সাথে যুক্ত বলে জানিয়েছেন এখানকার নেতৃবৃন্দ। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি যে বেদিমূল কিন্তু প্রস্তুত রয়েছে, যে বেদিমূলে একটু পর কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং গ্রেনেড হামলায় যারা আহত রয়েছেন, তারা জানিয়েছেন যে আসলে এটির সুচারু একটি বিচার হওয়া উচিত বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নানক ভাই, আমাদেরকে বলবেন যে আসলে সেদিন যে হামলা হয়েছে কিংবা আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, সেই সময়ের শত্রু এখনকার শত্রু, এরা কিন্তু একই সূত্রে গাঁথা, আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আজ সেই ভয়াল 21 আগস্ট, 21 আগস্টে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার দেশতন্ত্র শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেনেড ছুড়ে হত্যা করার চেষ্টা করেছিল তৎকালীন বিএনপি জামাত জোট সরকার তারেক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, সকল রাষ্ট্র ব্যবহার করে, রাষ্ট্রের ব্যবস্থাকে ব্যবহার করে। এটি ছিল 1975-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে যে হত্যা করা, নেতৃত্ব শূন্য করা। যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে আন্তর্জাতিক শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা সফল হয়েছিল, তারাই আবার জনগণের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা চালায়। এই গ্রেনেড হামলা চালায় বিএনপি জামাতের মতো দল। বিএনপি জামাত একটি খুনি সন্ত্রাসী দল। এই দলকে আমরা আশ্চর্যজনিত হয়ে যাই যে এইরকম একটি খুনির দল, সন্ত্রাসী দলকে যারা বিশ্বের যারা সমর্থন করে তারা মুখে তারা গণতন্ত্রের কথা বলে কিনা, এটি জাতি বাঙালি জাতি একটি সন্দেহ প্রবণ করে। কাজেই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে, জাতিকে ঐক্যবদ্ধভাবে আমাদের সকল অর্জনকে ব্যর্থ করে দেওয়ার যে অপচেষ্টা, এ অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে জাতিকে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নে। লিনিয়া, আপনি শুনছিলেন এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তিনি আসলে যে কথাটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটির বিরোধিতা যখন করেছিল যুক্তরাষ্ট্র, 75-এর 15-ই আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পেছনেও কিন্তু সেই যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন বইতে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং 21 আগস্টে যারা গ্রেনেড হামলার সাথে যুক্ত তাদেরকে কিন্তু একইভাবে আজকে যুক্তরাষ্ট্র কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। এই বিষয়টি তিনি খোলামেলা করে বলতে চেয়েছেন যে একটি খুনি সন্ত্রাসী দলকে যুক্তরাষ্ট্রের মতো একটি গণতান্ত্রিক দল দেশের এই অসংখ্য ধন্যবাদ মিজু, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।